ইহে শালিকা, এসব কি শুনছি? হ্যাঁ, বিলু সরে গেল, কৃষ্ণেন্দু উড়ে গেল তোমার ওই ইন্দ্রজিৎ মেঘনাথের জন্য। শাশ্বত দা, তুমি অশোকের ঢপ দিয়ে বাড়িতে বসে আছো আমার লেগ পুল করার জন্য। ধরো তাই বল না রে, কবে দেখাবি, কেমন দেখতে বল। আমি কি বলবো, সত্যি তো কি করে বলবে যে ওর হবু বর কতটা সুন্দর। তবে হ্যাঁ, আমরা অনুমান করতে পারি যে ভদ্রলোক যথেষ্টই হ্যান্ডসাম, তা না হলে আমার এই সুন্দরী শালিকার মন কি করে হরণ করলো। তবে এটা বলতে পারছি না রূপ না অরূপ। আমি রূপে তোমায় ভোলাবো না। দিদি তুইও না, দিদির তো কৌতূহল হবেই, এমনকি আতঙ্ক হতে পারে, কারণ যদি তোমার বর বেশি সুন্দর হয়। তারা ওর দিদিকে চেনে? হ্যাঁ, শুধু আমিই চিনলাম না, তবে আমিও কিন্তু যথেষ্ট আতঙ্কিত ওই হবু ভাইরা ভাইকে নিয়ে, কারণ যদি সত্যি সত্যি খুব হ্যান্ডসাম হয় তো মানতেই হবে যে তোমার দিদি অত্যধিক সুন্দরী। আমার কপালটা না পড়ে দেখলাম সব সময় রসিকতা ওর। আমাদের জামাইবাবু রসিক মানুষ যে, তবে ইন্দ্র এরকম। শোনো শাশ্বতদা, বল কাতো, কাকা এসেছে। আমাদের আবার কাকা কই? এ তোমার বরের বাবা। তাই বল, তোর বরের কাকা, তিনি তো বিদেশে। ইনি ফলস, তোকে সেই বলেছিলাম না। বুঝেছি, মানে কয়েকদিন তুই কৌশিকদার সাথে একা সংসার করতে চাস, তার জন্য তো? হ্যাঁ, তাই তো।